আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে একটি আদমশুমারি হয়েছে, অর্থাৎ বাংলাদেশে কতজন নারী রয়েছে, পুরুষ রয়েছে, আবাল বৃদ্ধ এবং বনিতা রয়েছে, কতজন হিজড়া রয়েছে বা তৃতীয় লিঙ্গ রয়েছে, সেগুলোর একটি হিসাব করার জন্য সরকারি যে গণনা, যেটিকে আদমশুমারি বলা হয়, সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই আদমশুমারির পর আমরা দুটো জিনিস জানতে পারলাম, সেটি হলো বাংলাদেশের মোট জনসংখ্যা 16.5 কোটি সামথিং, অর্থাৎ কিছু বেশি। আর আমাদের দেশে নারী এবং পুরুষের যে আনুপাতিক হার, যেটি সবসময় আমরা দেখে আসছিলাম যে পুরুষের হার একটু বেশি, নারীদের সংখ্যা কম, কিন্তু এইবার প্রথম নজিরবিহীনভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে নারীদের সংখ্যা বেড়ে গিয়েছে এবং পুরুষের সংখ্যা কমে গিয়েছে। এর বাইরে আরও একটি দেখতে তথ্য ভাবিয়ে তুলেছে এবং এটি মোটামুটি আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সেটি হলো আমাদের দেশে যে সকল সংখ্যালঘু সম্প্রদায় আছেন, বিশেষ করে হিন্দু ভাই বোনেরা, তাদের যে সংখ্যা, এটি আনুপাতিক হারে আগের যে আদমশুমারিতে যে সংখ্যা দেখানো হয়েছিল সেই তুলনায় কমেছে। ফলে এই যে আদমশুমারি, সেই আদমশুমারি নিয়ে এই মুহূর্তে যে সকল ট্রল হচ্ছে, কথাবার্তা হচ্ছে এবং যে সকল নেতিবাচক বিষয়াদি নিয়ে অহরহ ট্রল করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের একজন কর্তা ব্যক্তি, সম্ভবত প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুবই ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি বলার চেষ্টা করেছেন যে এই বর্ষা মৌসুমে আদমশুমারিটি করাটা ঠিক হয়নি। তো যা হোক, বর্ষা মৌসুমে না করে যদি শীত মৌসুমে করা হতো তাহলে কী হতো বলতে পারবো না, কিন্তু এই আদমশুমারিতে যেটি আমরা দেখেছি সেটি হলো বেশিরভাগ লোক সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন যে কারা কীভাবে গণনা করলো এবং কোনভাবে করলো আমরা বলতে পারবো না, তবে আমাদের বাসায় এসে আদমদের খোঁজখবর নিয়েছেন কিংবা আমাদের সম্পর্কে তথ্য নিয়েছেন, ডাটা নিয়েছেন, এইরকম লোকজন কেউ এসে সাক্ষ্য দেয়নি। আমি যে এলাকাতে থাকি ধানমন্ডিতে, সেই এলাকাতে আমি পুরনো বাসিন্দা, কিন্তু আমার বাসায় বা আমার বিল্ডিংয়ে এরকম কোনো আদমশুমারির লোকজন যায়নি, অথবা আমি যে ভবনে কাজ করি বা আমার অফিস, এই ভবনটি অতি পুরনো ভবন, এখানে প্রায় 150-এর মতো অফিস রয়েছে, খুবই নাম করা একটি ভবন, কিন্তু এই এলাকাতেও আমি কোনো আদমশুমারির কর্মকর্তা কর্মচারীদেরকে অতীতকালের মতো লোক গণনা করতে দেখিনি। ফলে কি হচ্ছে, আমি যেভাবে দেখিনি একইভাবে সামাজিক মাধ্যমে যারা বলতে পারছেন তারা সবারই অভিযোগ হলো যে এবার আসলে রুট লেভেলে, প্রান্তিক লেভেলে বা জনমত যেভাবে চায় সেভাবে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে অতীতকালে করা হতো ওভাবে করা হয়নি। এখন কোন পদ্ধতিতে আদমশুমারি হয়েছে, কোন পদ্ধতিতে 16.5 কোটি লোকের যে সংখ্যা এটি নির্ধারণ করা হয়েছে, এটি একমাত্র যারা করেছেন তারা বলতে পারবেন, আর আসমান এবং জমিনের মালিক আল্লাহ বলতে পারবেন। আর কেউ যদি খুব উঁচু মার্গের ওলি আল্লাহ থাকেন, যারা মানুষের মনের কথা বুঝেন, যারা গণনা না করেই অনেক কিছু ফলাফল বলে দিতে পারেন, তাদের কথা আলাদা। কিন্তু বাস্তবতা হলো যে আমরা প্রায় 3-4 বছর যাবতই শুনে আসছি যে বাংলাদেশের লোক সংখ্যা 17 কোটি, এবং 3-4 বছর না, আমি তো বলতে গেলে 4-5 বছর যাবতই শুনে আসছি যে জনসংখ্যা 17 কোটি ক্রস করেছে, কেউ কেউ হয়তো 18 কোটি ক্রস করার কথা বলছেন। এবং আমরা একথাও জেনেছি যে এই যে করোনাকালে বেশিরভাগ লোক ঘরে থাকার ফলে কী হলো, সেখানেও কিন্তু যে রিপ্রোডাক্টিভ বার্থ, যেটিকে বলা হয় এই প্রজনন ক্ষমতা, এটি অনেকের বেড়ে গিয়েছে, এবং ঘরে যেহেতু দাম্পত্য জীবনে অনেকের করার কিছু ছিল না, তারা মোটামুটি এখানে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বেশ মনোযোগী ছিলেন এবং অনেক নবজাতকের সৃষ্টি হয়েছে, যদিও বিয়ে শাদী এই সময়টাতে কম হয়েছে, কিন্তু এই করোনাকালীন সময়ে নবজাতক সৃষ্টি হয়েছে অনেক সময়ের বেশি। তো সেই ক্ষেত্রে গত 3 বছরে যদি নবজাতকের যে সংখ্যানুপাত এটিকে হিসাব করা হয় তাহলে এটির অনেক বেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি না করে যখন সংখ্যাটি 16.5 কোটি হলো, তখন জনগণ যে ট্রল করার চেষ্টা করছেন, প্রথম ট্রল যেটি করার চেষ্টা করছেন সেটি হলো, এখন বাংলাদেশ দাবি করছে যে তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে গিয়েছে, তো কাজে এখানে যদি 1 কোটি, 1.5 কোটি বা 2 কোটি আদমকে কমানো যায়,
কিংবা আদমের মাথা যদি কমে যায়, তাহলে এই 1.5 কোটি লোকের উপর যে জিডিপির হার এটিও কমে যাবে, এবং বাকি 16.5 কোটির উপর যদি জিডিপি ধার্য করা হয় তাহলে দেখা গেল যে $100 ইয়ারলি পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা যে খুব একটা বড় লোক জাতি বা আমাদের যে অনেক টাকা পয়সা আছে, আমাদের জিডিপি খুব বেশি, এটি কাগজে কলমে দেখাতে আমাদের জন্য সুবিধা হবে। আর অন্যদিকে যদি জনসংখ্যা 18 কোটি হয়ে যেত, 17 কোটি হতো বা 17.5 কোটি হতো, তাহলে এই 17.5 কোটি টাকার যে 17.5 কোটি যে মানুষ পার ক্যাপিটা ইনকাম যদি ভাগ করা হতো, সঙ্গত কারণেই আমাদের যে জিডিপির হার কিংবা আমাদের যে পার ক্যাপিটা ইনকাম এটি অনেক অনেক কমে যেত। তো এটি নিয়ে লোকজন বলার চেষ্টা করছেন যে মূলত এখানে একটি শুভঙ্করের ফাঁকি কাজ করেছে। এর বাইরে আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল আপনারা সবাই দেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নামকরা একজন অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক, এবং তিনি বিভিন্ন টেলিভিশন টক শো থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়। তার চমৎকার বাচনভঙ্গি, কথাবার্তা এবং জাতির প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তিনি যথেষ্ট আলোচিত হয়েছেন, সমালোচিতও হয়েছেন সরকারি দলের লোকের কাছে, এবং সরকারের চক্ষুশূল ব্যক্তিদের মধ্যে তিনি প্রধানতম ব্যক্তি। তো তিনি দেখলাম তার একটা ফেসবুক স্ট্যাটাসে একটি কথা বলেছেন, আমার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। আমি জানি না স্ট্যাটাসটি এখনও রয়েছে কিনা। তিনি রঙ্গ করে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুদিন আগে বলেছেন যে জনসংখ্যা 16.5 কোটি হতে পারে এই আদমশুমারি শুরু হওয়ার আগে। এটা নাকি প্রধানমন্ত্রী কোনো একটা জায়গাতে বলেছেন। তো প্রধানমন্ত্রী সেই কথাকে সম্মান জানানোর জন্য যারা আদমশুমারি করেছেন তারা এই কাজ করেছেন কিনা, আমাদের সেই বিখ্যাত অধ্যাপক আসিফ নজরুল এটি প্রশ্ন করেছেন। তো এই হলো আদমশুমারি নিয়ে যা কিছু হচ্ছে এই সময়টাতে বাংলাদেশে, তার যে আলোচনা সমালোচনার মোটামুটি একটা সংক্ষিপ্ত রূপরেখা। তো আমার বক্তব্যটা হলো যে আদমশুমারি হয়েছে, কিন্তু এই সময়টিতে আদমশুমারি করার জন্য কত টাকা লেগেছে, কেউ বলছে 1500 কোটি, কেউ বলছে 1200 কোটি, যাই লাগুক না কেন এতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তো এই বিপদের সময়টিতে এতগুলো টাকা খরচ করে যে আদমশুমারি করা হলো সেটি নিয়ে কেন কথা হবে, দিস ইজ দ্য প্রথম আমার প্রশ্ন। দ্বিতীয়ত, এই ক্রাইসিস মোমেন্টে হঠাৎ করে এটি আমাদের কেন দরকার পড়লো, বা যদি দরকার পড়েই থাকে তাহলে সেভাবে কেন সেটি করা হলো না। এরপরে কতগুলো তথ্য বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমাদের যে টেলিকমিউনিকেশন ডেন্সিটি, এটিকে বলা হয় বিশ্বের সবচাইতে ঘনত্ব রয়েছে টেলিকমিউনিকেশন ডেন্সিটি, অর্থাৎ এখানে যত মোবাইল টেলিফোন ব্যবহৃত হয় এমনটি খুব কম দেশে হয়। তো সেই দিক থেকে আমাদের দেশে মোবাইল টেলিফোনে কতগুলো কানেকশন রয়েছে, সিম রয়েছে, এইগুলোর সঙ্গে আদমশুমারির যে হিসাব এটি মিলছে না। এর বাইরে আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়ে ইন্টারনেট সংক্রান্ত যে মন্ত্রী রয়েছে তিনি দেশে বা দেশের বাইরে গিয়ে একটি বক্তব্য দিয়েছেন যে দেশে 18 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তো 18 কোটি মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করে তাহলে আমাদের জনসংখ্যা 16.5 কোটি হয় কী করে, অর্থাৎ এখানে যারা শিশু রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, অন্ধ রয়েছেন, তারপরে নিরক্ষর লোকজন রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা তো ইন্টারনেট ব্যবহার করেন না। তো এই যে মন্ত্রী মহোদয়ের যে বক্তব্য, তার সঙ্গে সঙ্গে যে বিতর্ক যে হচ্ছে যেটি আদমশুমারি নিয়ে, এটির কোনো গাণিতিক মীমাংসা কিন্তু পাওয়া যাচ্ছে না। এর বাইরে অন্য যে বিষয়গুলো রয়েছে সেটি হলো সরকার এই মুহূর্তে একটি ভাবমূর্তি সংকটে রয়েছে। সারা বিশ্ব অর্থনীতি যেভাবে বিরূপ আকার ধারণ করেছে এবং বাংলাদেশে যেভাবে আস লেগেছে এবং যেভাবে আরও আস লাগার জন্য ইতিউতি করছে, তার ফলে কি হচ্ছে এই সময়টিতে সরকার অতীতের যে কোনো সময়ের চাইতে একটা অস্থিরতার মধ্যে রয়েছে, এবং ঠিক সেই অস্থির মুহূর্তে এরকম একটি আদমশুমারি করে যে বিতর্কের সৃষ্টি করা হলো বা যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এর ফলে আসলে পুরো পরিস্থিতি কিন্তু সরকারের প্রতিকূলে চলে যাবে। আপনারা সবাই জানেন যে আমাদের যে জাতীয় গণনা পদ্ধতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ একটি বিষয় এইভাবে অগুরুত্বপূর্ণ করে দেওয়ার ফলে কী হলো, যেভাবে 2018 সনের রাতের ভোট নিয়ে সমালোচনা হচ্ছে, যেভাবে 2014 সনের বিনা ভোট নিয়ে সমালোচনা হচ্ছে, যেভাবে ইলেকশন কমিশনের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকে নিয়ে গত কয়েক বছরে যেভাবে ট্রল হচ্ছে, এবং ইলেকশন কমিশনে যারা এর আগে কমিশনার ছিলেন বা সিইসি হিসেবে ছিলেন তারা যেভাবে এখন লোকচক্ষুর অন্তর
রুরালে চলে গিয়েছেন এবং সমাজের সব চাইতে যাকে বলে আকর্ষণীয় ব্যক্তিত্বে তারা পরিণত হয়েছেন। এবং কিসের সে আকর্ষণ জনগণের মনে, কিসের সে আকর্ষণ সেটি একমাত্র জনগণই ভালো বলতে পারবে, বাট জনগণ তাদেরকে কাছে পেতে চাচ্ছে। আগের যারা নির্বাচন কমিশনার ছিলেন 2014 সনে যারা নির্বাচন পরিচালনা করছেন, কিংবা 2018 সনে যে সকল কুশীলপরা ছিলেন, তাদেরকে জনগণ দেখতে চাচ্ছে, তাদের সঙ্গে মোলাকাত করতে চাচ্ছে, তাদের সঙ্গে মুসাফা করতে চাচ্ছে, এবং জনগণ চাচ্ছে যে এই লোকগুলো অনস্বাভাবিক সাধারণ মানুষের মতো সমাজে হাঁটাচলা করুক। কিন্তু দুর্ভাগ্য হলো সেই অতীতকালের সেই কুশীলপদেরকে কোনো মুরগির বাজারে দেখা যায় না, মাছের বাজারে দেখা যায় না, কোনো পাবলিক প্লেসে দেখা যায় না। তো এইরকম একটি যে নির্বাচন কমিশন এর যে ইমেজ এবং ভাবমূর্তি, সেই ভাবমূর্তির মধ্যে নয়া যে সিএসি, তিনি ভালো মানুষ, দেখতে সুন্দর, তার ক্যারিয়ারও ভালো, তো তিনি যতই চেষ্টা করছেন না কেন ততই তিনি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ছেন। যত ভালো কথাই বলেন না কেন তার কথাগুলো নিয়ে ট্রল হচ্ছে। তো এটি একইভাবে আপনি চিন্তা করেন যে পুলিশের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সময় নন্দিত হয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, সেই নন্দিত পুলিশ বিভাগও দেখা যাচ্ছে যে একজন হিরো আলম কিংবা অন্য একজন যারা লোকজন যাদের কর্মকাণ্ড হয়তো অনেকেই সমর্থন করেন না, কিন্তু কেবলমাত্র পুলিশের যে ভাবমূর্তির সংকটের কারণে এখন পুরো জনমত কিন্তু হিরো আলমের পক্ষে চলে গিয়েছে। তো এই যে একটি অবস্থা, এই অবস্থাটি কাউন্ট করে যদি সরকার আদমশুমারিতে নামতেন অথবা পরে নামতেন, বা কাজ করতে গিয়ে যদি তারা ঠিক সেইভাবে গাণিতিক পদ্ধতি ব্যবহার করতেন, সেভাবে জ্যামিতি ব্যবহার করতেন, তাহলে হয়তো এভাবে বিতর্ক সৃষ্টি হতো না। এখন এই বিতর্ক সরকার কীভাবে সামাল দেবেন এটাই হলো দেখার বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে যে 16.5 কোটি জনগণ রয়েছে, এই যে সরকারি হিসাব, এটি আমাদের দেশের কোনো জনগণই সহজভাবে নিতে পারছেন না, মেনে নিতে পারছেন না, এবং এটি নিয়ে বিতর্ক করছেন, এবং এর বাইরে এক শ্রেণীর লোক আবার এটি নিয়ে ট্রলও করার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে অতীতে যেভাবে সরকার যখন যাইছে তাই করেছে, আমরা তো মেনে নিয়েছি এবং আমরা তো কখনো প্রতিবাদ করিনি। তো আপনি 16.5 কোটি জনগণ, সরকার বলছে আপনারা মেনে নেন, আর যদি মেনে না নেন তাহলে আপনারা নিজ দায়িত্বে গুনে গুনে প্রমাণ করে দেন যে দেশে 16.5 কোটি লোক নাই, বেশি লোক আছে। তো এইরকম একটি পর্যায়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।